কিয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গোনার বোঝাগুলো এমন চাপানো চাপাবে, ফেরেশতারা দেখে বলবে আলা সামায়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। একটা মানুষ দুনিয়ায় 50 বছর হায়াত পেয়েছে, 5 মন গোনা করেছিল, কয় মন কথা বলছেন? 50 বছরে 5 মন গোনা করে লোকটা মারা গেছে, কিয়ামতের ময়দানের পিঠের উপরে 5 মন গোনা চাপিয়ে দিলেই তো ওর হিসাব শেষ, নাকি না? মানে কিন্তু একটা মানুষের গোনা করেছিল 5 মন, ওর মাথার উপরে পিঠের উপরে যদি আল্লাহ 500 মন গোনা চাপিয়ে দেয় তাহলে আল্লাহ অবিচারক। হ্যাঁ, আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আমি ন্যায় বিচারক। অথচ 500 মন গোনা ওর পিঠের উপরে, ও তো গোনা করেছিল 5 মন। আমার দোষ অবশ্যই আল্লাহর দোষ, এই কথা বলেন না কেন? না মানে আপনি হিসাবটা মিলিয়ে দেন, 5 মন গোনা করেছে, 5 মন তুলে দেবে, 500 মন ওর পিঠের উপরে দেবে কোন কারণে? এবার কারণ বলছি, যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন, না আয়াত বাদ দিয়ে দেব। একটা মানুষ মাস 50 বছর বয়স পর্যন্ত 5 মন গোনা করে মারা গেছে আমিও জানি, কিন্তু লোকটার ছেলে তো বসে নেই, ওর মেয়ে তো বসে নেই, ওর ছেলে ওর সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে 180 মাইল বেগে গোনা চালাচ্ছে, ওর মেয়ে সারা দিন সারা রাত বসে বসে ও নিজে এখন কিরণমালা হয়ে গেছে, আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই, ও বউ হয়ে গেছে কট কয়টি, এরকম বউ এরকম মেয়ে এরকম ছেলে, অথবা এমন একটা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায়, জুলুম নির্যাতন করে, এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না। আপনি হয়তো মারা গেছেন 50 বছর বয়সে 5 মন গোনা করে, কিন্তু এরা তো বসে নেই, আপনার দলীয় লোক, আপনার সংগঠনের লোক, আপনার ছেলে আপনার মেয়ে, আপনার সম্পদ দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে, এর একটা গোনা ফেলাক্সে লোড হয়ে আপনার আমল নামায় যাবে। এই জন্য 5 মন গোনা হয়ে গেছে, কত মন? আল্লাহ বিচারক, হিসাব নিকাশ করে গোনা করেন। কিয়ামত আমরা বুঝি না, আন্দাজে বলি কিয়ামত হবে, অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা, গয়ের কাছেও মানুষ যাবে না। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, হযরত আব্দুল্লাহ বলেন আমার বাবা ইন্তেকালের 12 বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে, ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে? হযরত ওমর বলে সন্তান 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, এই 12টা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে, আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি, মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার গাফফার নামের ওসিলায় মাফ করে দিয়েছে, এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি। আমার ভাইরা, যেই লোকটাকে পৃথিবীতে জিন্দা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থায়, হযরত ওমর তার ভেতরে 2 নাম্বার, যে রাস্তা দিয়েছে তো 40 দিন শয়তান ওই রাস্তায় যেতে ভয় পেত, নবীজি জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় ওমর আমার আল্লাহর নবী হয়ে যাবে। পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবীর পক্ষে নেই, এত সম্মান যার, বিশ্বনবী মাসে মাসেই বলতেন আকাশের তারকা দেখতে পাও, একদিন দুই দিন তিন দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা, কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে যত ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে কিয়ামত পর্যন্ত মানুষ ওমরের নেকি গণনা করবে শেষ হবে না। এই মানুষের যদি 12 বছর লাগে তা আল্লাহ মাফ করে দিয়েছে, আমাদের কয় বছর লাগবে? এর নাম কিয়ামত, মানে আন্দাজে বিশ্বাস করে বসে আছে, কিয়ামত বিশ্বাস করে আবার সুদ খাওয়ার জোম,
কুষ্টিয়ার বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার, একটা লোক দেখি বসে বসে তসবি টিপছে, ডাক দিয়ে বললাম ভাই আপনি কি করেন? বলছে হুজুর আমার কোনো কাজ নেই। কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে। বলছে আমার বাবার জমি ছিল, বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি 35 লাখ টাকা, প্রতি মাসে ওখান থেকে 40,000 টাকা ইন্টারেস্ট আসে। ওই টাকা তুলে খায় আমি আল্লাহ আল্লাহ করি, আমার কোনো গোনা নেই। আমি বললাম তো সুদ কবিরা গোনা হবে? বসে হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় জানি, এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। আর আকসিটা টাকা রেখে দিয়ে বোন নামে, আমি শুধু তুলে নিয়ে আসি বাজার করে দেই, বউ রান্না করে আমি খাই, কোনো গোনা নেই। যদি গোনা হয়েও যাও, এটা জিকির করছে, ওই জিকিরের সওয়াব, আর এই গোনা কাটা কাটি মাঝখানে জান্নাতে যাব ফাও। এই এই ধান্দায় আজ বাংলাদেশের মানুষ আছে না নেই? আছে মানে আমরাই কিয়ামত বিশ্বাস করে জনগণ ফাঁকি দেয়, এই কথা বলেন, এইটাই আজ বাস্তবতা। বাংলাদেশে আমরা এতিম মনে করি তাদের যাদের মা বাবা নেই। কিসের মা বাবা নেই এতিম? এরা কেন এতিম? তো জনগণ সরকারের কাছে এতিম। মা বাবা নেই এদের সম্পদ আত্মসাত করলে যেমন গোনা হয়, জনগণের সম্পদ আত্মসাত করলে ঠিক ওই রকমই গোনা হয়। অথচ বাংলাদেশে তাকান রাস্তাঘাটের যে অবস্থা, ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে কুমিল্লা পর্যন্ত 80 কিলোমিটার, শয়তান যদি যায় জীবনে আর কোনোদিন ওই রাস্তায় হাঁটবে না। ডেলিভারি রোড, গত পরশু দিন ছিল হবিগঞ্জে মাহফিল, আসার সময় ওই রাস্তা দিয়ে কুমিল্লায় ঢুকলাম, ওই খারাপ রাস্তা গো, কুষ্টিয়া থেকে শুরু করে চুয়াডাঙ্গা পর্যন্ত যে রাস্তা, শয়তান কোনোদিন যাবে না। বিশ্বরোড থেকে আমাদের বাড়ি মাত্র 3 কিলোমিটার। আমার দাদা আজ 21 বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের, 21 বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান। জিজ্ঞাসা করলাম দাদা রাস্তার অবস্থা এই কেন? বলছে রাস্তা বাজেট হয়েছিল 32 লাখ টাকা, কত উপর আলাই 16 লাখ টাকা খেয়ে ফেলেছে। উপরালা বসেন, আপনারা মনে করছেন উপরালা মানে আল্লাহ, বাকি 8 লাখ টাকা গেছে রুই কাতলার পেটে, আর 3 লাখ গেছে নল ঠেকিয়ে, যেহেতু মেহেরপুর কুষ্টিয়া সোয়াডাঙ্গায় নল বেশি। নল বসেন না, বগুড়া নল নেই। বাকি 5 লাখ দিয়ে রাস্তা, 32 লাখ টাকা খরচ করে রাস্তা বানালে যতদিন টিকত, 5 লাখে টিকবে? কয়েক মাস যাওয়ার পরে হয়ে গেছে ডেলিভারি রোড। মেয়েদেরকে আর হাসপাতালে নেওয়া লাগে না বাচ্চা হওয়ার জন্যে, করিমনালাকে যদি বলেন ভাই একটু জোরে চলেন রাস্তায় কাজ হয়ে যাবে, এইরকম রাস্তা। জিজ্ঞাসা করলাম দাদা ওপর আলার তো কোনো অভাব নেই? অভাব আছে? হ্যাঁ, আপনারা ঘুমাচ্ছেন? আল্লাহ পাক বলেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অভাবহীন, আল্লাহর কোনো অভাব নেই। তো উপরালা তার অভাব নেই, 16 লাখ টাকা উপরালা খেয়ে ফেললো, করলো কি? আমারে বলছে ওই 16 লাখ টাকা দিয়ে ইউনিয়নে যতগুলো মসজিদ ছিল বিভিন্ন মসজিদে টানা কাঁচ লাগিয়ে দিয়েছে। একটা মসজিদ বানালে কয়জন নামাজ পড়ে? খুব বেশি হলো 400-500 জন। আর একটা রাস্তা, একটা ব্রিজ, একটা কালভার্ট যদি সংস্কার করে দেন, লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? আসার সময় 1 কিলোমিটার আসার সময় যে রাস্তা দেখলাম, এক লক্ষ মসজিদ বানানোর চাইতে 1 কিলোমিটার রাস্তা সংস্কার করে দেওয়া আল্লাহর কাছে অনেক দামি। এ সহজ ইসলাম বোঝে না, মানে রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা আত্মসাৎ করে মসজিদ বানিয়ে দিচ্ছে। ওল্টা বুঝবেন না, কিয়ামত বিশ্বাস করে শুধু ওই মুখে মুখে,
قرآن كريم جانية سيهن نبي أبني جانية نوي مانوش گلو كي كارا أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم أرأيت حرف استفهام پوشنو بدوك سنو انترگتیو سنتنس اتا هي نبي أبني وي مانوش گلو كي دیکھے سن جارا قیامت بشاش کرنا نبي جي بولن هي الله أمار قصر جارا آشي شابي تو مومين কিয়ামত বিশ্বাস না করলে মুমিন হয় কি করে আল্লাহ পাক বলেন হে নবী মুসলমান আপনার কাছে নামধারী আসে কিন্তু কিয়ামত বিশ্বাস করে না তারা যারা ইতিমের গলায় ধাক্কা দেয় ইতিমের গলায় ধাক্কা দেওয়া মানুষ আছে না নেই ধাক্কা মানে গলা ধরে ধাক্কা দেওয়া লাগবে না আমি আগেই বলেছি ইতিম কয়েক প্রকার মা বাবা নেই ইতিম জনগণ সরকারের কাছে ইতিম সুতরাং দায়িত্বে থাকার পরে যারা তার অধীনস্থদেরকে গলা ধাক্কা দেয় কারণে অকারণে অপমান করে এই মানুষগুলো আল্লাহর কিয়ামত বিশ্বাস করে না আমাকে নিচে নামা লাগবে কোন এক দেশে এই দেশে না অনেকে মনে করছে আবার হুজুর মনে হয় এই দেশের কথা বলছে কোন এক দেশে যেহেতু অনেকগুলো রাষ্ট্রে এবার সফর আছে কোন এক দেশের কথা বলছে কিন্তু ভাই উল্টাপাল্টা মনে করবেন না মনে করেন সিঙ্গাপুরের কথা বলছে তিনজন মানুষ এক জায়গায় বসে আছে একজন মনের দুঃখ নিয়ে কাঁদতেছে হাও মাও করে কাঁদে একজন মনের শোকে হাসতেছে হা হা করে হাসে একজন হাসেও না কাঁদেও না চুপ করে বসে আছে মাথা গুঁজে দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল পুলিশের লোক বলছে এই তোরা ষড়যন্ত্র করছিস দেশ বিরোধী তিনজনকে গ্রেপ্তার করে চলে যাস সাংবাদিকের সাথে দেখা বলে ভাই এদেরকে ধরে নিয়ে যাচ্ছেন এদের অপরাধ কি এদের নামে কোনো মামলা আছে কেস আছে হলি আস মশাই এরা গুরুত্বপূর্ণ অপরাধী সাংবাদিক বলে ভাই আমি একজন পেশায় সাংবাদিক সকালবেলা রিপোর্ট লিখব তো কি লিখব একটু বলেন না এদের অপরাধ কি পুলিশ বলে না এরা মারাত্মক অপরাধী অপরাধের কথা বলা যাবে না আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার যত ষড়যন্ত্র হবে ইয়াউসিমুকা আপনাকে আমি আল্লাহ বাঁচাবো জেব্রাইলকে ডাক দিয়ে বললেন যাও পাথর দুইটা যেন আর না গড়ে যেখানে আছে ওই জায়গায় আটকিয়ে দাও চোদ্দশো বছর আগে ওই দুইটা পাথর আল্লাহ আটকিয়েছে এখনো পর্যন্ত পাথর দুইটা ওই অবস্থায় আছে যারা তায়েফে গেছে জিজ্ঞাসা করবেন বারবার ওই পাথরের দুইটার দিকে তাকিয়ে দেখলাম আর চোদ্দশো বছর আগে ওই হাদিসের দিকে আমার মন চলে গেছে বিশ্বনবীকে জিব্রাইল ফেরেশতা কোলে করে পাহাড়ের পাদদেশে এক পাথরের কাছে গিয়ে ডাক দিয়ে বলে পাথর এমন নবীকে নিয়ে এসেছি যিনি দোজাহানের বাদশাহ দয়া করে তুমি নবীর জন্য নরম তুলতুলে হয়ে যাও জিব্রাইল ফেরেশতা বলতে দেরি পাথরটা তোলার মতো নরম হতে দেরি হয়নি এখনো যারা দেখতে যায় ওই পাথরটা নড়ানো যায় নাকি অথচ দূরে থেকে মনে হবে বিশ বাইশ জন লোক লাগবে নড়াতে একেবারে তোলার মতো পাতলা করে নবীর সম্মানে আল্লাহ করে দিয়েছে হযরতে আয়েশা বলেন মাঝে মাঝে নবীর পিঠে আমি তেল দিতাম দেখি কালো কালো চাকা চাকা দাগ দাগ দিয়ে বললাম হে নবী এই কালো দাগ কিসের বিশ্ব নবী বলেন আয়েশা ওদের তায়েফের ময়দানে কোরআন হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম ওরা আমাকে পাথর উপহার দিয়েছিল ওই পাথরের আঘাতগুলো এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি ঘা পচরা হয়নি এমনকি মশা মাছি পর্যন্ত আমার শরীরে বসেনি হে আয়েশা কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে পিঠের চাদরটা উষা করে আমার আল্লাহকে দেখাবো রব্বুল আলামিন তোমার যদি কিছুই পছন্দ না হয় আমার পিঠটার দিকে তাকাও তোমার কোরআন প্রচারের ফল এটা তুমি অন্তত আমার পিঠের দিকে তাকিয়ে হলো আজকে আমার উম্মতকে মাফ করে দাও এই নবীকে গালি দেয় একটা প্রোটেস্ট তো দূরের কথা একটা বিবৃতিও আমরা দিতে পারি না গত কয়েকদিন আগে এক কোলাঙ্গার কবি বলে গোনা হবে কবি সৈয়দ শামসুল হক কে রেখেছিল এই নাম আল্লাহ জানে এ নাস্তিক কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে আজানের আল্লাহ আকবার শুনলে আমার এত শরীর খারাপ হয় মনে হয় কাককে বলি তুই কা কা কর আরে শয়তানের জানাজাও হয়
এর জানাজা দিয়েই কি আর না দিয়েই কি, অত এমনিও জাহান্নামে যাবে অমনিও জাহান্নামে যাবে। যার আল্লাহু আকবার ভালো লাগে না ওকে জান্নাতে দেবে আল্লাহ কি দেখে বলেন? কিয়ামতের ময়দানে হযরতে বেলালের এই ঘাড়টা উঁচাতে থাকবে নাকি? আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনা ফায়াউমাল কিয়ামা, কিয়ামতে সবচাইতে গলা উঁচু থাকবে কাদের? কেন? মুয়াজ্জিন যেহেতু বলে আল্লাহু আকবার, এজন্য ওর ঘাড় পর্যন্ত আল্লাহ কিয়ামতে উঁচা করে দেবে। আজ যারা বাংলাদেশে আল্লাহু আকবার মানতে চায় না, সহ্য করতে পারে না, ও নাস্তিক ও মুরতাদ, মারা গেলে ওর জানাজা দরকার নেই, গরু ছাগলের মতো পুঁতে রাখবে। এই কান লাগান, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে মন থেকে দরুদ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার আজকের আলোচনার বিষয় আখেরাতের পুঁজি, এটা আমাদের সবার দরকার না, আমার একা দরকার? আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি, কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জানাজার জন্য, আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরিয়েছিলাম কয়েকদিন আগে, কি বলেন? আমি তো মরেই গেছি, আমার সামনে হায়াত আছে, এটা আমার বোনাস লাইফ, এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে। আল্লাহর কসম, আমি যদি হজ না করতাম এই মাহফিলেও আসতাম না, ওইটাও যেতাম না, যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছে, এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে, আমার কিছু করার নেই, বাধ্য হয়ে আমার জীবনের ওপরেও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট। এখন আমার কথা বললেও হিসাব করে বলা লাগে, কারণ আমার একটা কথা যদি রং হয়, আমার আচরণ যদি খারাপ হয়, দোষ শুধু আমার একা না, দোষ হবে সারা পৃথিবীর হাজিদের, বলবে হাজি নামে পাজি। সম্মানিত ভাইরা, এই জন্যে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ, হেদায়েতের নিয়েতে শুনবে, সোরা হাশরের আয়াত। কোন সোরা? এটা পরিচিত একটা সোরা, যেহেতু প্রত্যেক দিন ফজরের পরে সোরা হাশরের আয়াত তেলাওয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে, কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না। হাশর মানে কি বলেন তো? এক জায়গায় হওয়া, একত্রিত করা, কিয়ামতের ওই ময়দানে, হাশরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের, এর নাম হাশর। এটা আমরা বিশ্বাস করি না করি না? আমাদের যে বিশ্বাস, আর যারা হাশর বলে হাশর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস 100 ভাগ আর 2 ভাগ। হযরত ওমর হাসর সোরা পড়ে তিনি বিশ্বাস করতেন কিয়ামতে জবাব দেওয়া লাগবে জীবনের পঙ্খানু পঙ্খানু, এরপরে জান্নাত যদি ভাই ভাগ্যে। সোরা হাসর পড়ার পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য করেন, সন্তানটা গেছে মাদ্রাসায়, হোসাইনও গেছে মাদ্রাসায়, বারবার কলম ফেলে দিচ্ছে, ডাক দিয়ে বলছে আবদুল্লাহ কলম তুলে দাও, একবার দুইবার তিনবার, চতুর্থবার বলে কলম তুলে দাও, হযরত আবদুল্লাহ বলে হোসাইন তিনবার কলম তুলে দিলাম, আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি? হোসাইন বলে তুমি শুধু খাদেম না, তুমি তো খাদেমের বাচ্চা খাদেম। যে এই কথা বলেছে গেছে রেগে, বাড়িতে সে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না, কেন? আমাকে গালি দিয়েছে হোসাইন, আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম। বিচার যদি তুমি না করো, হোসাইনকে যদি শাস্তি না দাও, এ মাদ্রাসায় পড়া আমি বাদ দিয়ে দেব। হযরত ওমর বলে সন্তান সকালবেলা বিচার হবে জমার দিন, মসজিদে নববীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মসজিদে নববীর মেম্বার আর নবীর কবরে মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত, তার মানে জান্নাতের বাগান। নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন, হযরত ওমর ওখানে দাঁড়ালেন, খুতবা দিচ্ছেন জমার, হাজার হাজার সাহাবী নবীর, ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে? বলে হ্যাঁ, সামনে আসো, তুমি আমার সন্তান আবদুল্লাহকে গালি দিয়েছ, এই কান লাগান। হযরত হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি, কেন দিলে? তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছ, তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায়? আমি দেশের প্রেসিডেন্ট,
আগে বলেছি বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হয় সৌদি আরব একাই অত বড় তাহলে এত বড় দেশের বাদশা তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হযরতে হোসাইন ডাক দিয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে হযরত ওমর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে ডাক দিয়েছে হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হযরত হোসাইন লিখে দিয়েছে ওমর আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদেম ইতি হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হযরত ওমর বারবার সোমা খায় সন্তানকে ডাক দিয়ে বলে বাবা বিচার হয়ে গেছে ছোট্ট মানুষ বসে না ডাক দিয়ে বলে আব্বা বিচার তো শুরুই হয়নি হোসাইনকে তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না আমি যেদিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কিয়ামতে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে আমার ওমরের জীবনে কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে এই কাগজটা উঁচা করে আল্লাহকে দেখাবো রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই অসিলা করে হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও তাদের কিয়ামত তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না বলেন কোরআনে কারীম জানিয়েছে ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা জাআতুহুমুস-সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফীহা সূরা আনআম সাত নাম্বার পারার দশ নাম্বার পৃষ্ঠা নয় সাত নাম্বার লাইনে চার নাম্বার রুকুর একত্রিশ নাম্বার আয়াতের প্রথম অংশে এটা আছে তাফসীরে ইবনে কাসির থেকে বলছে তাফসীরে মারিফুল কোরআনে আছে আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের শিকা ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন